তৃণমূল কংগ্রেসের ডক্টর রমেন বিশ্বাস এবং আমাদের দুজন প্রার্থী নীলিমা নাগ। নীলিমা প্রণাম করো সকলকে, এবং হরিণঘাটা এবং কল্যাণীতে অনিরুদ্ধ বিশ্বাস আপনাদের সমর্থন দিকে করছেন, চঞ্চল দেবনাথ, অরূপ মুখার্জি, দেবাশিস গাঙ্গুলী, রাজীব কুমার দালাল, অন্যান্য সকলে আমি বসেগত রাখা। আমি নীলিমা এবং অনিরুদ্ধ সমর্থনের দু একটি কথা আপনাদের কাছে বলতে এসেছি। গতকাল 24 ঘন্টার জন্য এটা সত্যি আমার ব্যান করেছিল ইলেকশন কমিশন। কেন না তো আমি নাকি সংখ্যালঘুদের বলেছি ঐক্যবদ্ধভাবে ভোট দিন, আমি তো বুঝলাম না অন্যায়টা কোথায়। আমি তো হিন্দুদেরও বলছি ঐক্যবদ্ধভাবে ভোট দিন, আমি তো তপশিলীদের বলছি ঐক্যবদ্ধভাবে ভোট দিন, আমি তো আদিবাসীদেরও বলছি ঐক্যবদ্ধভাবে ভোট দিন। আর মাথায় কিছু ঢুকলো না, এই মাথায় মাঝে মাঝে আমার পোকায় কামড়ায় মনে হয় এদের, এদের মাথায় এমন পোকা কামড়ায় যে কি করবে আর কি করবে না সেটা ভেবে কখনো এদের কিনকিন কুল কিনারা যায় না। কালকে আমার 4টি মিটিং ছিল, ধরুন নষ্ট করেছে। তার আগে শীতলকুচিতে পুলিশের গুলিতে মারা গেছে 4 জন, আরেকজন লাইনে খুন হয়েছে 5 জন, সেখানেও বলে দিল 72 ঘন্টা সেখানে যাওয়া যাবে না, যাদের মেরেছে তাদের সাথে দেখা করা যাবে না। বুঝি অবস্থা, 72 ঘন্টা অপেক্ষা করার পর আমি আজকে সকালবেলায় ভোরবেলায় বেরিয়ে সেই কুচবিহারে গেছি। কল্পনা করতে পারছেন, কলকাতা থেকে বাগডোগরা হয়ে কুচবিহার, শীতলকুচি, শীতলকুচি প্রোগ্রাম করে তারপরে আমি যে তোমার কথা দেওয়া ছিল, তারপরে শীতলকুচি প্রোগ্রাম করে আমি গিয়েছিলাম ধূপগুড়ি, তারপরে আমি গিয়েছিলাম জলপাইগুড়ি, তারপরে আমি গেলাম ডাবগাম, ফুলবাড়ি, শিলিগুড়ি, তারপরে বাগডোগরা হয়ে কলকাতা এসে তারপরে আবার আপনাদের এখানে এলাম। আর কালকের রাতে দুটো প্রোগ্রাম করে দিয়েছি, একটা সুজিত বসে ছিল সল্টলেকে, আর একটা ছিল বারাসাতের চিরঞ্জিত চক্রবর্তী। 4টের মধ্যে দুটো সভা কালকেই করে দিয়েছিলাম, বাদবাকি একটা বাকি ছিল এটা আজকে করে দিলাম, আর একটা মৌমা, জয়া বচ্চন, শতাব্দী রায়, এরা সবাই মিলে সৌগত রায় এদের পাঠিয়েছিলাম। রাজনীতিতে রাজনৈতিক লড়াই হবে এটাই নিয়ম, গণতন্ত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই হবে এটাই নিয়ম। গণতন্ত্র হত্যা করে যদি আমি গণতন্ত্রের কথা বলি সেটা কিন্তু আমি ঠিক বলবো না। আজকে আমি দু একটি কথা বলবার আগে আমার অজস্র মা বোনেরা ধন্য করেছেন, তাদের পদগুলিতে ধন্য হয়েছে সভা, আমি তাদের কৃতজ্ঞতা জানিয়ে, নমস্কার জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি প্রথম আমার একটা ছোট্ট কবিতা দিয়ে শুরু করব। কাল পয়লা বৈশাখ, মায়ের কথা মনে পড়ছে, আপনারা সকলেই আমাদের মা বোন, ঘরের মেয়ে, কারো কন্যা, কারো মা, কারো বউ, আমাদের সকলেরই মা আপনারা, আলটিমেটলি মেয়েদের সবাই মাই বলে। আমি বলি মা গো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মা গো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মা গো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি, তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি, কখনো ভাবি ভয় পাবো না মা তো স্নেহ ভরা, ভুল করলেই ভয় পাই যে কখন পড়বো ধরা, জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, মার মুখ দেখে জয় করব সারা জগৎটাকে। এই যে আজকে আপনাদের এখানে দেখতে পেয়ে আমার সবচেয়ে স্যাটিসফ্যাকশন যেটা সেটা হচ্ছে মা বোনদের মুখে শান্তি হচ্ছে সমাজের সবচেয়ে বড় শান্তি, জগতের সবচেয়ে বড় শান্তি মাতৃ দেবতার মধ্যে দিয়ে আমরা মাকে পুজো করি। ঘরে যে মন্দিরের মা, আমাদের যে আম্মা বা আমাদের যে মাদার, তাকেই কিন্তু আমরা ঘরে মা বলি। তাই মা বোনকে ভাবতে বাদ দিয়ে আমি ভাবতে পারি না। তাই আপনাদের সকলকে প্রণাম এবং সালাম জানাচ্ছি, অনেক দূর দূর থেকে আপনারা এসেছেন। আমার নিজের পায়ে চোট থাকাতেও আমি কিন্তু গত প্রায় 1 মাস 10 দিন হয়ে গেছে একদিনও ছুটি পাইনি। ইভেন কালকেও আমি তো, আমাকে ব্যান করলেও আমি তো রাত্রিরে গিয়ে কাজ করে এসেছি, মিটিং করে এসেছি,
দিনের বেলাতেও সত্যাগ্রহ করেছি আপনারা দেখেছেন। সুতরাং একটা দিনও কিন্তু এর মধ্যে আমি ছুটি নিইনি, মানে একটা দিনও নয়, এক মাস দশ দিন কন্টিনিউয়াস এই গরমে ঘুরে বেড়াচ্ছি। তার মধ্যে পায়ের এই চোটটা আর একটা আঘাত, এটাকে টানা হাজরা করতে করতে নিয়ে আসতে হচ্ছে। এমনিতেই জানেন পায়ে প্লাস্টার প্লাস্টার থাকলে একটু মোটা মোটা ভারী ভারী হয়ে যায়, সুতরাং একটা পা প্রায় অকেজো, দুটো পায় এখন অনেকটা ভালো আছে, অনেকদিন হয়ে গেছে, এক মাস হয়ে গেছে প্রায়। দুটো পা নিয়ে চলবে চলতে গেলেও আমি ভীষণ হেঁটে হেঁটে চলার লোক, ডেলি 20-25 কিলোমিটার হাঁটি আমি নিজে, ট্রেডমিল করি প্রায় 10-12 কিলোমিটার, বাদ বাকিটা পায়ে হাঁটি, হেঁটে হেঁটে কাজ করি। এই যে এক মাস আমি হাঁটতে পারছি না, এটা কিন্তু আমার মানসিক যন্ত্রণা সবচেয়ে বাড়িয়ে দিয়েছে। তার কারণ আমি হাঁটতে না পারলে আমার ব্রেন খোলে না, আর আমি হাঁটলে আমার ব্রেনও হাঁটে, আমার চোখও হাঁটে, আমার মাথাও হাঁটে, আমার সবটাই হাঁটে। কিন্তু তা সত্ত্বেও ধরুন এই যে আজকে মা বোনেরা এটা আমাকে সামাল দিচ্ছেন, মা বোনেদের দেখে আমি সেটাকে ভুলে আছি। আপনাদের সকলকে তাই কাল পয়লা বৈশাখ শুভ নববর্ষ জানাই। বাসন্তী পুজো আসছে, অন্নপূর্ণা পুজো আসছে, রামনবমী আসছে, রমজান মাস আসছে। আজকে কাল গতকাল পাঞ্জাবিদের পয়লা নববর্ষ ছিল নিউ ইয়ার, আজকে নেপালি ভাই বোনদের নিউ ইয়ার, কালকে আমাদের বাংলার শুভ নববর্ষ। আমরা সবাইকে বলি বাংলা যেন বাংলায় থাকে, এসো হে বৈশাখ এসো এসো, অন্ধকারের উচ্ছলতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার আলো, সেই তো তোমার ভালো, বাংলাই আমার আলো, বাংলাই আমাদের চোখ, বাংলাই আমাদের কান, বাংলাই আমাদের নাক, বাংলাই আমাদের মুখ, বাংলাই আমাদের শরীর, বাংলাই আমাদের হাত, বাংলাই আমাদের পা, বাংলাই আমাদের শিক্ষা, বাংলাই আমাদের সংস্কৃতি, বাংলাই আমাদের সভ্যতা, বাংলাই আমাদের সব। বাংলাকে ছেড়ে কোথায় যাব বলতে পারেন? এটা আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি, এটা আমাদের স্বর্গভূমি, এটা আমাদের পিতৃভূমি, এটা আমাদের কর্মভূমি, এটা আমাদের ধর্মভূমি, এটা আমাদের সভ্যতার ভূমি, এটা আমাদের মানবিকতার ভূমি। রাজনীতি করার লক্ষ্য করে খাওয়ার জন্য নয়, রাজনীতি করতে হয় নিজেকে সেবার কাজে বেরিয়ে দিতে হয়, সেবার কাজের লোকের খুব অভাব আজকে। আমি তো চাই নতুন ছেলে মেয়েরা রাজনীতিতে বেশি করে আসুক, মেয়েরা বেশি করে আসুক, তার কারণ হচ্ছে আমি চাই নতুন প্রজন্মকে, তার কারণ নতুন প্রজন্ম না আসলে একদিন তো আমাদের ছেড়ে চলে যেতে হবে, তাদেরও তো হাতটাকে শক্তিশালী করে শেখাতে হবে, দাঁড় করাতে হবে, যাতে আগামী দিন বাংলা কোনো দিন মাথা নত না করে, বাংলা চিরকাল মাথা উঁচু করে চলে। আজও আমরা যে লড়াইটা করি কাকে দেখে করি? রবীন্দ্রনাথকে দেখে করি। যখন রবীন্দ্রনাথের গান মনে পড়ে, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে আরো 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 দাও প্রাণ, আরো বেদনা আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বারে ছুটায় বাধা কুটায় করতার মোরে করতার। আমরা এসব দেখে তো শিক্ষা পাই। যখন মনটা খারাপ হয়ে যায় বাংলা ভাবি, নজরুলের মনে পড়ে যায় গানটা, ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আশিয়া লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। অথবা মনে পড়ে যায় নেতাজি সুভাষচন্দ্র বোসের কথায়, তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা। অথবা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। কত কথা বাংলার, কত সভ্যতা। রামকৃষ্ণ পরমহংসদেব, সর্বধর্ম সমন্বয়, টাকা মাটি মাটি টাকা, ওরে মা, মা মানে তো মা, মা মানে তো মাদার, মা মানে তো আম্মা। জল মানে যেমন জল, জল মানে কেউ জল বলে, কেউ ওয়াটার বলে, কেউ পানি বলে, তফাত্র এইটুকু, তার থেকে বেশি কি কিছু আছে? কাকে যে কখন কি সময়ে কি কাজে লাগে আমরা কেউ জানি না। আমি কেন সবাইকে সমানভাবে দেখতে বলি জানেন? আজকে বিজেপির বকধর্মিক ধর্মের জন্য, ছদ্মবেশী ধর্মের নামে নাটক করার জন্য যখন আমাকে কেউ পদবি জিজ্ঞেস করে না, আমার খুব লজ্জা হয়, কারণ আমি পদবি নিয়ে উঁচু নিচু খেলি না কখনো, আমি পদবি নিয়ে ভাগাভাগি পছন্দ করি না। যদি আমায় এখনো বলতে হয়, এতদিন বাংলায় কাজ করবার পর, এত সংগ্রাম করবার পরে, এত রাজনীতি করার পরে,
আমার পরিচয়টা কি? আমি হিন্দু না আমি মুসলমান, আমি শিখ না আমি খ্রিস্টান, আমি তপশিলি না আমি আদিবাসী, আমার খুব লজ্জা হয়। কিন্তু তা সত্ত্বেও লড়াই করছি কাদের সাথে? যাদের মধ্যে সামান্য সৌজন্যতা নেই, সামান্য ভদ্রতা নেই, সামান্য সভ্যতা আলো নেই, সামান্য সাংস্কৃতিক চেতনা নেই, রবীন্দ্রনাথকে জানে না, রবীন্দ্রনাথের দাড়ি রাখলেই হয় না, রবীন্দ্রনাথকে জানতে হয়। আর রবীন্দ্রনাথের দাড়িটা একটু রোগা রোগা ছিল, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নিজের মানে চেহারাটাই রোগা রোগা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো। তোমাদের পুণ্য তো দাঙ্গায় দমন করেছে, তোমরা রবীন্দ্রনাথকে কি তুলনা করো? স্বামী বিবেকানন্দ যিনি বলতেন, একদিন একটা চামারের ঘরে গেছে, তখনকার দিনে এসব বলতেন নানা রকম জাতপাতের কথা নয়, তিনি দেখতে গেছেন যে তখন তাকে নিম্নবর্গীয় কেন বলছে, আমি তার তামাক খাবো, আমি দেখবো আমার জাত যায় কিনা। এই যে নজরুল লিখলেন, জাতির নামে বজ্জাতি সব জাত জ্বালিয়ে আর খেলছে খেলা। অথবা স্বামী বিবেকানন্দ বললেন, একটা সংখ্যালঘু বাড়িতে গেছে, গিয়ে তিনি ওখানেও তামাক খেয়েছেন, খেয়ে বলছেন আমি দেখছিলাম যে আমার জাত যায় কিনা। আমার মনে প্রশ্ন এসছে অনেক সময়, আমাকে যারা বলে কখনো মুসলমান বলে, কখনো হিন্দু বলে, কখনো যা ইচ্ছে বলে, আমি তাদের একটা কথাই বলি, আমি বেলুড় মঠে অনেকবার গেছি, আমি বেলুড় মঠে গিয়ে দেখেছি একটা মুসলিমদের দরগা আছে। আমি মহারাজদের অনেককে জিজ্ঞেস করেছি, আপনারা বেলুড় মঠ তো হিন্দুদের জায়গা, আপনারা এখানে তাহলে মুসলিমদের দরগা কি করে অ্যালাউ করলেন? ওনারা আমাকে বললেন, আমরা কেন করবো, যুগ যুগ ধরে হয়ে আসছে, রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ তাদের সময় থেকে তারা গ্রহণ করেছে, আমরা কি সেটাকে বর্জন করতে পারি? তাহলে আমি কাকে মানবো, রামকৃষ্ণকে মানবো, স্বামী বিবেকানন্দকে না মানবো, রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে বলেছিলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান, আমি রবীন্দ্রনাথকে মানবো? আমি নজরুলকে মানবো? কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জিন্দা বেস্তা পড়ে যাওয়া যেত সব, না আমি গান্ধীজিকে মানবো, করেঙ্গে ইয়ে মরেঙ্গে ইংরেজ তুমি ভারত ছাড়ো, না আমি রাজা রামমোহন রায়কে মানবো যিনি সতীদাহ প্রথা নিবারণ করে জীবন্ত জ্যান্ত জ্বলে যাওয়া মেয়েদের বাঁচিয়ে দিয়েছিলেন, না আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মানবো যিনি বাল্য বিবাহ রোধ করেছিলেন, বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। এটাই তো সংস্কার, এটাই তো সমাজ, এটাই তো জগৎ। মেয়েরা মানে কি দুর্বল অসহায়, না তাদের পুড়িয়ে মারা, না তাদের জ্বালিয়ে দেওয়া, না তাদের সমাজ থেকে অবহেলা করা, না কোনো ভাই বোনেরা এই জিনিস করে না, কোনো মানুষ পুরুষ মানুষরা এই জিনিস করে না। যারা করে আস্তে আস্তে চেতনা বাড়ছে, এখন মানুষ অনেক স্বাভাবিক হয়েছে, অনেক মানুষ মানুষকে নিজের মতো করে খোলা দরজায় নিজের মনটাকে খুলে দিয়েছে, খোলা হাওয়ায়, যাতে খোলা হাওয়া নিতে পারে, নিঃশ্বাস নিতে পারে, বিশ্বাস নিতে পারে। একদিন তো ছিল যেদিন মেয়েরা কাজ করতে গেলে টোন টিটকিরি কাটত, মেয়েরা কেন কাজে যাবে, আর আজকে তো মেয়েরা ঘরও সামলায়, বাইরেও সামলায়, টোটালটাই করে। ওই আজকে তো এই কথাটা শুনতে হয় না, কারণ সমাজ বদলেছে, যুগ বদলেছে, সমাজ সংস্কার মানবিকতা এনেছে। আর আজকে এই সভ্যতার যুগে দাঁড়িয়ে আমি মানবিকতাকে এগিয়ে নিয়ে যাব, না মানবিকতাকে পদাঘাত করব, কোনটা করব আপনারা বলে দিন। আমি মনে করি মানবিকতা থেকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কাজ। যে যা বলে বলুক, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, ওদিকে তাকাবার দরকার নেই। মনে রাখবেন, দাঁত থাকতে কেউ কখনো দাঁতের মর্ম বোঝে না। এ প্রফেট ইজ নট অনার ইন ইজ ওন কান্ট্রি, প্রফেট দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝতে হয়। আমি রামকৃষ্ণ ছাড়া বাংলা ভাবি না, স্বামী বিবেকানন্দ ছাড়া বাংলা ভাবি না, রবীন্দ্রনাথ ছাড়া বাংলা ভাবি না, নজরুল ছাড়া বাংলা ভাবি না, আরো বিভিন্ন সমাজের কখনো মতুয়া ঠাকুর, গুরুচাঁদ, হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিচাঁদ এসছে, কখনো বাবা লোকনাথ এসছেন, কখনো অনুকূল ঠাকুর এসছেন, কখনো ওঙ্কার ধাম এসছেন, বিভিন্ন মানুষ, কখনো চৈতন্যদেব এসছেন, কখনো শ্রীকৃষ্ণ এসছেন, কখনো মোহাম্মদ মহসিন জন্মেছে, কখনো হযরত মোহাম্মদ, কত কি জন্মেছে পৃথিবীর বুকে, গুরু নানক
থেকে শুরু করে সবাই এমনকি জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে তাদের বাণী আমাদের কাছে বাণী নাকি বিজেপির কয়েকটা নেতা হঠাৎ দেখবেন গেরুয়া পড়তে শুরু করেছে গেরুয়ার মর্ম বোঝে না গেরুয়া মানে স্যাক্রিফাইস কোনদিন জীবনে স্যাক্রিফাইস করেনি আর ওরা গেরুয়া মানে সেলফিশনেস সবচেয়ে সেলফিশ ওরা গেরুয়া মানে সেলফি স্যাক্রিফাইসটাকে সেলফিশ করে দিয়েছে দেখবেন একটা করে গেরুয়া পড়বে কপালে একটা বড় বড় তিলক লাগাবে আর মুখের মধ্যে পান মান নেবে চপচপ করে লাল পড়ছে গাল দিয়ে এরপর রাজনীতি করতে বেরোবে বড় বড় গুন্ডা এক হাতে বিজেপির ঝান্ডা অন্যদিকে সেজেছে বড় গুন্ডা সাথে আছে ওই গেরুয়া পড়া কতগুলো মানে সাধু সন্তোষী নয় সাধুরা নয় এরা হচ্ছে কয়েকটা বিজেপির পান্ডা আর মানুষ প্রতিবাদ করলে গুলি মেরে করে দাও গণতন্ত্রকে ঠান্ডা এই হচ্ছে একমাত্র কাজ এছাড়া কোনো কাজ নেই এভাবে সমাজ সংসার চলে না আমরা যেটুকু করি মন দিয়ে করি যখন দুর্গা পুজো করি ওই চার দিন দুর্গা পুজোই করি কি মা বোনেরা বলুন তো সংখ্যালঘুরা দুর্গা পুজোয় যোগদান করে না সবাই যোগদান করে আবার ওদের ইফতারে আমাদের ইনভাইট করলে আমরা খাই না আমাদের বিরিয়ানি খাওয়ায় না আমাদের আমরা বাড়ি বাড়ি বিরিয়ানি খেতে আমরা ভালোবাসি না সবাই খাই না সময় পায় আমরা সবাই খাই এর মধ্যে আমার হিন্দু মুসলমান করতে গেল আমি ভেবে পাই না ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমার বাড়িতে মা কালী পুজোয় সবাই আসে আমি বলবো তুমি ঢুকবে না তুমি ঢুকবে কখনো আপনি বলতে পারেন আপনার বাড়িতে পুজো হলে তোমাকে ভোগ দেবো তোমাকে ভোগ দেবো না এটা কারা বলতে পারে যারা ধর্মের নামে নিজেদের স্বার্থপরতাকে চরিতার্থ করে দানবিকতার জন্ম দেয় তারা বলতে পারে সত্যিকারের মানুষ বলতে পারে না আমরা যেমন কখনো কখনো বলি যেমন নদিয়া জেলা ধরে নিন নবদ্বীপ চৈতন্যদেবের জেলা আমরা 700 একর জমি নিয়েছি নবদ্বীপে বিরাট হেরিটেজ টাউন হচ্ছে এবং বিরাট ইস্কন মন্দিরে সমস্ত চারিদিক ঘেরে সাজানো হচ্ছে যেমন আপনারা জানেন এখানে কল্যাণীতে টিপিল আইটি করেছি আমরা হরিণঘাটায় আপনাদের এখানে আমাদের ডেয়ারি হয়েছে সমস্ত জলের প্রকল্প হয়েছে ওদিকে আপনাদের অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট আমি 320 একর জমি দিয়েছি বিনা পয়সায় 400 কোটি টাকা খরচ করে দিয়েছি ইলেকট্রিসিটি থেকে শুরু করে মানে রাস্তা থেকে শুরু করে যাতে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট এখানে হয় এটাকে আমি এখানে তৈরি করেছিলাম এইভাবে আজকে ঈশ্বরগুপ্ত ব্রিজ করা হচ্ছে মানুষ বুঝতে পারবেন না আগামী দিন কল্যাণী আর ডানকুনি আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে তাতে কি হবে আপনি কল্যাণী থেকে ডানকুনি হয়ে আপনি ডেডিকেটেড ফ্রেট করিডর ধরে পুরুলিয়া পর্যন্ত চলে যাবেন নর্থ বেঙ্গল পর্যন্ত চলে যাবেন সাউথ নর্থ কানেক্টেড হয়ে দারুণ ভাবে সব কাজ হচ্ছে আগামী দিন 72,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে শুধু এই মাত্র ডানকুনি আর থেকে কল্যাণী যুক্ত হয়ে যাবে কল্যাণী যুক্ত হয়ে যাওয়ার পরে ডানকুনি বর্ধমান বর্জরা বাঁকুড়া পুরুলিয়া 72,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে ক্যান ইউ ইমাজিন টিপিল আইটি যেদিন করেছিলাম কই কাউকে তো জিজ্ঞেস করিনি করেছিলাম কারণ কল্যাণী ইজ এ মানে এডুকেটেড টাউন এডুকেশন হাব এটা মাথায় রাখতে হবে কল্যাণী ইউনিভার্সিটি থেকে শুরু করে টিপিল আইটি থেকে শুরু করে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট থেকে শুরু করে কি করা হয়নি কল্যাণীতে কি করা হয়নি হরিণঘাটায় কি করা হয়নি নবদ্বীপে এক একটা জায়গায় তো সব কিছু হয় না ধরুন শান্তিপুর তাঁতের জায়গা ওখানে তাঁত হাফ করেছে ধরুন ফুলিয়া শাড়ির জায়গা এই যে আমি শাড়িটা পরে আছি এটা নয় কিন্তু অন্যান্য শাড়ি আমি যেগুলো পরে আমি নিজে ডিজাইন করি কিন্তু আমার তাঁতিরা বুনে দেয় তাঁতের জায়গা মসলিন আগে বাংলাদেশে কয়েকটা মসলিন জানা লোক ছিল আমাদের বাংলায় খুঁজে দেখেছি মাত্র 60 জন সেই 60 জন মাত্র বেঁচে আছে যারা মুসলিমের কাজ জানে তাদের দিয়ে আমরা 600 জনকে ট্রেনিং দিয়েছি যাতে 600 জন মুসলিম তীর্থ তৈরি করেছে এবং সুন্দরভাবে কাজ হচ্ছে কোথাও মুর্শিদাবাদ সিন কোথাও টাঙ্গাই কোথাও এক একটা জিনিস এক এক জায়গায় বিষ্ণুপুরে বালুচরি গেট বন জিআই প্রোডাক্ট পেয়েছে সেরকম মনে রাখবেন আমি যেটা বলছিলাম যে আমরা ধর্মের নামে এই রাজনীতি করি না আমি কাজের কাজগুলো করি কোথায় অত টাইম পাবো সকালবেলায় সারা জীবন দুর্গা পুজো করে এসেছি কালী পুজো করে এসেছি ইফতার করে এসেছি বড়দিন করে এসেছি শিবের পুজো করে এসেছি কি করিনি বলুন তো তারপরে আজকে জীবনের শেষে এসে পরীক্ষা দিতে হবে যে আমি আমি হিন্দু না আমি মুসলমান তুমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে অনেকবার তুমি গেছো এবং যতবার গেছো আমাকে বলেছো সাথে করে নিয়ে গেছো হাসিনাজি খুশি হবে বলে আমি গিয়েছি ঠিক আছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সম্পর্কের জন্য গিয়েছি বাংলাদেশের সাথে আমার ভালো সম্পর্ক ওরা আমাকে খুব ভালোবাসে আমি গিয়েছি কই এবারে তুমি আমাকে নিয়ে গেলে না
এবারে তুমি কাকে নিয়ে গেলে ভোট রাজনীতি করবার জন্য? ভোটের বাড়ি নিয়ে গেলে, তাই তো? শুনুন, কোথায় ছিল এরা? বড় মা যখন অসুস্থ থাকতেন, 30 বছর ধরে আমি বড় মার কাছে আসি, আজকে হঠাৎ বড় মাকে আমরা এই জায়গায় প্রতিষ্ঠিত করেছি বলে তোমাদের লোভ হচ্ছে, ভাঙতে এসছো, লজ্জা করে না? আমি মতুয়াদের দল গোসাই সভাপতি থেকে শুরু করে সবটা জানি। হরিচাঁদ গুরুচাঁদ, তুই প্রিয়া ঠাকুর কলেজ কে করেছে? আমি করে দিয়েছি, বিজেপি তুমি করনি? ইউনিভার্সিটি তৈরি হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে, কে করছে? আমি করে দিচ্ছি। এই ক্যাম্পাস তৈরি হচ্ছে কৃষ্ণনগরে, গেট তৈরি হয়েছে, রেল স্টেশন তৈরি হয়েছে, এগুলো সমস্ত আমার করে দেওয়া। মথুরা ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছি, নবসূত্র ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছি, রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছি, কামতাপুরী ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছি। লোকনাথ ঠাকুর আপনারা জানেন, আপনারা অনেকে চাকরা ধামে যান, যান তো চাকরা ধামে যান, কচুয়াতে যান, আগের বারে সে 3 জন মারা গিয়েছিল, কিচ্ছু ছিল না। আমি নতুন করে টাকা দিয়ে লোক চাকরাধাম আর কচুয়া পুরো ভালো করে সাজিয়ে দিচ্ছি, যাতে তীর্থযাত্রীরা গিয়ে ওই পুকুরে পড়ে না যায়। ওঙ্কারনাথ, ওঙ্কার ধাম, ওদের নামে বিশ্ববিদ্যালয় চেয়েছে, আমরা করে দিই, অফিসিয়ালি পারমিশন করে দিয়েছি, ওদের গেট করতে চেয়েছে, করে দিয়েছি। অনুকূল ঠাকুরের নামে 10 একর জমি চেয়েছিল আমার কাছে এই মধ্যম গ্রামে, দিয়ে দিয়েছি। রাম ঠাকুরের নামে রাস্তা চেয়েছিল, আমি করে দিয়েছি। ইসকন মন্দিরের নামে 700 একর জমি দিয়েছি, মনে রাখবে, নদিয়াতে নবদ্বীপে 700 একর জমি দিয়েছি, বিরাট ভাবে নদিয়া একটা দারুণ একটা তীর্থভূমি তৈরি হবে বলে, কারণ চৈতন্যদেবের জায়গা। এটা বললাম এই কারণে যে কখনো কখনো আমরা নবদ্বীপে আসলে বলতাম, যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল তখন থেকে, যে হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে, নবদ্বীপে এসে আমরা সব বলতাম, এখনো বলি হরে কৃষ্ণ হরি হরি, এসো আমরা ভালো কাজ করি। আর বিজেপি সেলফিস জায়েন্ট, ধর্ম মানে না, ধর্মের নামে অধর্ম করে। ওরা কি বলে জানেন? হরে কৃষ্ণ হরি হরি, গ্যাসের দাম 1000 টাকা করি, হরে কৃষ্ণ হরি হরি, লোকের পকেট চুরি করি, হরে কৃষ্ণ হরি হরি, দাঙ্গা করে লোক মারি, হরে কৃষ্ণ হরি হরি, সামনে হরে কৃষ্ণ আর পেছনে বন্দুক, পেছনে বন্দুক, টাকার সিন্দুক, আর আমরা বললেই আমরা হয়ে গেলাম নিন্দুক। এটা কখনো হতে পারে বলুন তো? কোনোদিন শুনেছেন কোনো পলিটিক্যাল নেতা সাধারণ লোকেরা কেউ বলবে, 4 জন গুলিতে মারা গেছে, আরো 4 জনকে মেরে দাও, সব পক্ষে গুলি মারো? এটা কোন লিডার, কাদের পথে পড়েছি আমরা? এরা লিডার না ল্যাডার? এরা লিডার না ল্যাডার? আমার কিছু মাথায় ঢোকে না, কাদের নিয়ে আজকে বলতে হচ্ছে, লজ্জা লাগছে, কাদের নিয়ে পলিটিক্স করতে হচ্ছে। আমি মমতাকে থ্যাংক জানাই, এই মেয়েটা খুব অ্যালার্ট, পার্লামেন্টে ওরা যখন কাজ করে আমার সাথে টাইম টু টাইম মিনিটে মিনিটে যোগাযোগ হয়, এবং বিজেপির যত বদমাইশি, যত ছদ্মবেশী শয়তান, সমস্ত শয়তানিগুলোকে ও টেনে টেনে বের করে, আর করে আমাকে শুধু বলে, দিদি এইটা করবো, দিদি ওইটা করবো, দিদি ওইটা করবো, আমি এই রকম ছেলে মেয়ে চাই। নীলিমাকে আমি কেন দিয়েছি আপনারা তো সবাই জানেন, আমাকে নতুন করে বলার কিছু নেই। নীলিমার হাজবেন্ড ইউথ যুব সেন্টার কেন্দ্রে অ্যাওয়ার্ডেড, পুরস্কৃত, জাতীয় পুরস্কার প্রাপ্ত ছেলে ছিল, তাকে মেরে ফেলেছিল, তাকে মেরে ফেলেছিল, তাকে খুন করা হয়েছিল। সেদিন নীলিমা বিধবা হিসেবে একা হারিয়ে যাবে, আমাদের কোনো দায়িত্ব নেই তার পাশে দাঁড়ানো? নীলিমাকে সেদিন থেকে আমরা এখানে নিয়ে এসেছি, নীলিমার নামে তো কোনো কমপ্লেন নেই। রবীন্দ্র নিজে দাঁড়াবেন, দাঁড়াবেন ঠিকই ছিল, আমি বললাম রবীন্দ্র ছেড়ে দিন না, ছোটদের উঠতে দিন, আপনি আমি নয় পরে আবার দেখবো, আপনি আমাদের অ্যাডভাইজার হিসেবে কাজ করে দেবেন, আপনার ছেলেটাকে দিন, কারণ আমি চাই আমার ইয়াং জেনারেশনটাও একটু আসে, ছোট বড় মিলিয়ে তো করতে হবে। এই যে যেমন মহুয়া ধরুন এমপি হয়েছে, ওই অদিতি মিন্সি বাচ্চা মেয়েটা কীর্তন গায়, আপনারা জানেন না যে হরে কৃষ্ণ নাম দিল বল প্রিয় রাম, এই যে গান গায় না কীর্তন গায় যে, ওকে ও কিন্তু আমার মধ্যে লড়াই করছে, ও লড়াই করছে রাজার গোপালপুরে, জানেন? সুতরাং আমি মনে করি ছোট ছোট ছেলেমেয়েরা লড়াই করুক, অনেকদিন জল নুপুর স্টারে জলসায় কাজ করেছে লাভলি, লাভলি আমাদের লড়াই করছে, উত্তরে আপনার উত্তর পড়ায় কাঞ্চন মল্লিক যে চিরকাল কার্টুনিস্টে কাজ করে গেছে নানা রকম নাটকে, সে লড়াই করছে, ইভেন সায়ন্তিকা লড়েছে বাঁকুড়া থেকে, ইভেন জুনমালিয়া লড়েছে মেদিনীপুর থেকে, সোহম লড়েছে আমার পাশের কেস্টির কনস্টিটিউয়েন্সি চণ্ডীপুর থেকে, অনেক ছেলে মেয়েদের
আমরা ইয়ং ছেলে মেয়েরা একদম টাটকা সতেজ ছেলে মেয়েদের দিয়েছি, সঙ্গে প্রবীণ নবীন সবাইকে মিলিয়ে দিয়েছি। এটাই রাজনীতি। কি মা বোনেরা বলুন, আমি আপনার কাছে ভোট চাইতে আসবো কি বলবো? আমার সরকার, আপনি আমাকে 5 বছর দায়িত্ব দিয়েছেন, আমি কি করতে পেরেছি? আমি যদি কিছু করতে না পারি আপনি আমাকে দেবেন না, এটাই গণতন্ত্রের নিয়ম। আমি আপনাকে বলছি হ্যাঁ আমি করেছি। আমি 50,000 পুকুর কাটবো বলেছিলাম, আমি 3.5 লক্ষ পুকুর কেটেছি। এটা যারা সবুজ বাঁচাওকে ভালোবাসে, যারা সায়েন্টিস্ট তারা বুঝবে, একজন সায়েন্টিস্ট। আমি কন্যাশ্রী করবো বলেছি, কন্যাশ্রী আমি আজকে বিশ্ববিদ্যালয়ও করে দিয়েছি। একেবারে কলেজ স্কুল স্কুলের সব মেয়েরা গভর্নমেন্ট স্কুলে কন্যাশ্রী, একটাও বাদ নেই, সব মেয়েরা কন্যাশ্রী। সবুজ সাথী কোনো ছেলে মেয়ে বিভেদ নেই। কেন জানেন, কখনো কখনো পথ চলতে চলতে পথ আমাকে ইশারা করে আর আমায় কিছু কিছু বলে দেয়, তখন আমি জানতে পারি। একদিন আমি ঝাড়গ্রামের পথ দিয়ে যাচ্ছি, একটা ছোট্ট ছেলে, এই 8-9 বছর বয়স হবে, একদম ছোট্ট, আমাকে এসে বলছে, দিদি দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে, আমরা ছেলেরা পাবো না বুঝি? ওর একটি কথা আমার মাথায় স্ট্রাইক করলো। আমি তারপরে বললাম, না, সাইকেল মেয়েও পাবে ছেলেও পাবে, ক্লাস 9-এর সবাই পাবে, সুতরাং এখানে কোনো ভেদাভেদ নেই, সবাই পাবে। ক্লাস 9-টা সাইকেল দিয়ে আমরা ক্লাস 12 মাদ্রাসা থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, ক্লাস 12-এ যারা পড়ে মাদ্রাসা বা ধরুন যে কোনো স্কুলে পড়ে বা ইউনিভার্সিটি আন্ডারে পড়ে, তাদের আমরা 10,000 টাকা করে স্মার্টফোনের জন্য দিচ্ছি। কারণ এখন দেখছেন তো অনলাইনে পড়াশুনো হয়, এবং অনেক সময় কোভিড টোভিড নানা কারণে 1 বছর পড়াশুনো করতে পারিনি। আবার নরেন্দ্র মোদী কোভিডকে আবার ডেকে নিয়ে চলে এসছে, 1 বছর দেখুন কত কষ্ট করে সামলেছিলাম। তারপরে বললাম, ভাই ওষুধটা দাও আমি কিনে নিচ্ছি, কিনে পাবলিককে দিয়ে দিচ্ছি, দিল না। দেখুন আবার চারিদিক থেকে রোজ রোজ একটা করে মিটিং হবে, 500 কোটি টাকা খরচ হবে, আর 5,000 লোককে দিল্লি থেকে বোম্বে থেকে এখান থেকে ওখান থেকে নিয়ে আসবে, আর তারা সব ছড়িয়ে দিয়ে চলে যাবে। এবার তুমি ভোগো। হাজার হাজার বহিরাগতরা এসে বসে আছে এখানে, যোগী তো এসেছিল আপনারা জানেন, বা পালিয়েছে কোভিড কোভিড নিয়ে। কোভিড হলে খারাপ এটা আমি বলছি না, ভালো হয়ে যাক, আমি তার স্পিডি কামনা করছি, রিকভারি। কিন্তু বলুন আপনি, যখন তোমার সময় ছিল তুমি সময় থাকতে ডিসিশন নেবে না? তুমি জানতে না কোভিড আসছে? 2 বছর যে কোনো মহামারী 2 ইয়ার্স কন্টিনিউ করে, তুমি 8টা ফেজে বাংলায় ইলেকশন দিয়ে দিলে কেন? বিহারেও ইলেকশন করেছিল কোভিডের মধ্যে, ইলেকশন যখন দিয়েছে তখন তো তোমায় করতেই হবে। কিন্তু তুমি কেন বাংলাকে অসম্মান করার জন্য 8টা ফেজে না করে 4টা ফেজে করতে পারতে, 5টা ফেজে করতে পারতে? বাংলা কি অন্যায় করেছে? আজ বাংলায় কলকাতা সবচেয়ে নিরাপদ শহর মেয়েদের জন্য নাম্বার 1, এটা বাংলার অপরাধ নাকি? তোমার গুজরাট বেড নেই, দেখো গিয়ে অ্যাম্বুলেন্সে ঘুরে বেড়াচ্ছে, আর বিজেপি পার্টি অফিস থেকে ওই ভণ্ডগুলো ইঞ্জেকশন দিচ্ছে। তারা কি বোঝে ইঞ্জেকশনে এক্সপায়ারি ডেট আছে কিনা আছে বুঝবে? প্রত্যেকটা ওষুধ খেতে হলে এগুলো দেখে নিতে হয়, উল্টো রিয়াকশন হয়। গুজরাটের পার্টি অফিস থেকে, সুরাটের পার্টি অফিস থেকে ইঞ্জেকশন দিচ্ছে লোককে, বুঝুন। পাবলিককে দেয়নি, আমরা চাইছি দেয়নি, নিজের পার্টিকে গুজরাটে বসে বসে পার্টি অফিস থেকে ধান্দাবাজি হচ্ছে। আপনি যদি আমায় বলেন ইঞ্জেকশন দিতে, আমি থোড়াই পারবো? আমি কি ইঞ্জেকশন নিয়ে ট্রেনিং নিয়েছি? এগুলো নার্সদের কাজ, এগুলো যারা ল্যাবরেটরিদের যারা এগুলো কাজ করে স্পেশালি ডাক্তারদের কাজ, তাদের কাজটা আমি কি করে করবো বলুন? আমার কাজটা তারা করতে পারে না, তাদের কাজটা আমি করতে পারি না। হ্যাঁ আমার ট্রেনিং নেওয়া থাকলে নিশ্চয়ই আমি করতে পারি। কি সাংঘাতিক কেলেঙ্কারি চলছে, বলছে অ্যাম্বুলেন্সে পর্যন্ত জায়গা নেই। একজন অধ্যাপিকা ডিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, নাম করা ইউনিভার্সিটির, তিনি মারা গেলেন, 10টা হসপিটালে ঘুরে একটা বেড পাওয়া গেল না তার জন্য, মেরে ফেলা হলো। বাঙালি সোনার বাংলা করে গেল, সোনার বঙ্গাল, সোনা বলতে পারে না, সোনার বঙ্গাল। আর আসামে দেখুন, কালকে অমিত শাহ মিথ্যে কথা বলে এসছে, দেখুন এনআরসি ম্যানে তো নেই কাহা, তো তুমনে নেই কাহা, তো কিসনে কাহা, জিজ্ঞেস করুন তো কিসনে কাহা। আপনাদের মনে নেই আমি মিটিং করতাম প্রতিদিন ঘন্টা বাজিয়ে বাজিয়ে, মা বোনেরা সাথে শাক বাজাত যে এনআরসি লজ্জা, এনপিআর লজ্জা, লজ্জা লজ্জা, আমরা বাংলায় করতে দেবো না। তখন কি বললো ঠাকুরবাড়ি, কি বললো, তোমরা কেউ নাগরিক নও, তোমাদের জন্য কেয়া করবো আর এদের জন্য এনপিআর করবো, বুঝুন অবস্থা। ঠাকুরবাড়ি সবাই নাগরিক, কে বলছে নাগরিক নয়? সে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ভোট দিচ্ছে, ভোট দেওয়ার পরেও সে নাগরিক নয়? গণতন্ত্রের প্রথম অধিকার তো ভোট দেওয়াটা,
ভোট দিয়েও সে যদি নাগরিক না হয় তো মোদিবাবু তোমাকে ফেসবুকে আমাকে নাগরিক হবে নাগরিক হবে কি করে টোটাল একটা ভাওতা মিথ্যা কুৎসা অপপ্রচার ছলনা এছাড়া কিচ্ছু নেই বিশ্বাস করার মতো কিচ্ছু নেই জিজ্ঞেস করুন ডাবল ইঞ্জিন কারেগা না দিল্লি মে ডাবল ইঞ্জিন কিয়া কিয়া বল ছ সাল তো দাও তুমি দিল্লিতে ছ বছর আছো বাংলায় বলছো ডাবল ইঞ্জিন করবে বাংলা তো অনেক বেটার বাংলা বিনা পয়সায় স্বাস্থ্য সাথী দেয় বিনা পয়সায় খাবার দেয় বিনা পয়সায় শিক্ষা দেয় বিনা পয়সায় রাস্তা দেয় বিনা পয়সায় জল দেয় এমনকি 75% পর্যন্ত বিনা পয়সায় বিদ্যুৎ দেয় বাচ্চাদের স্কুলে জামা কাপড় দেয় ব্যাগ ব্যাগ দেয় জুতো দেয় খাবার দেয় সবকিছু দেয় তুমি কি নাও মরে গেলেও 2000 টাকা দিই আমরা বিয়েতেও 25000 টাকা দিই আমরা বল তুমি কি করেছো ছ বছর ধরে তোমার ডাবল ইঞ্জিন ইকোনমিটাকে ডিজাস্টার করেছো 2 কোটি ছেলে মেয়ে চাকরি দেবে বলেছিল 10 কোটি ছেলে মেয়ে চাকরি জানি ইতিমধ্যেই চলে গেছে কোথায় যাবেন গেলে করবি না সেদিন কিন্তু আপনাদের সাথে আমি থাকবো বলে দিলাম 75% রেল বিক্রি করে দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার রেলের ছেলে মেয়েরা কোথায় যাবেন তাদের পরিবার কোথায় যাবেন আগামী দিন আপনাদের ভবিষ্যৎ কোথায় যাবে সেল বিক্রি করে দিচ্ছে বিএসএনএল বিক্রি করে দিচ্ছে এমটিএনএল বিক্রি করে দিচ্ছে এইচসিএল বিক্রি করে দিচ্ছে ব্যাংক বন্ধ করে দিচ্ছে ইন্স্যুরেন্স 75% মনে রাখবেন বিক্রি করে দিয়েছে আপনি গাড়ির জন্য ইন্স্যুরেন্স করে রেখে দিয়েছেন তো বাড়ির জন্য ইন্স্যুরেন্স করে রেখে দিয়েছেন তো মেয়ের বিয়ের জন্য অ্যাক্সিডেন্টের জন্য করে রেখে দিয়েছেন পাবেন তো 75% তো প্রাইভেটাইজ করে দিচ্ছে আগেও পাবেন তার কোনো প্রমাণ আছে নোটবন্দির সময় বলে দিয়েছিল না 2000 রুপিয়া কা জাদা নেই লাগা আর তখন যদিনই ভাষণ দিত লোকে ভয় পেত মিত্র মিত্র বললে সে ব্যাস সময় ভয় পেয়ে যেত কি ভাই আর আবার কি করবে নোটবন্দি লকডাউন কোভিড এই তো তোমার ডাবল ইঞ্জিন এই ডাবল ইঞ্জিন তুমি চালিয়ে এসে দেশটাকে সর্বনাশ করে দিয়েছো আজকে বাংলার সর্বনাশ করতে এসছো আমরা মরে গেলেও বাংলা গুজরাটকে হতে দেবো না এটা মাথায় রাখবেন বাংলা বাংলায় থাকবে কল্যাণী কল্যাণীতে থাকবে বয়সপুর বয়সপুরে থাকবে চাকদা চাকদায় থাকবে রানাঘাট রানাঘাটে থাকবে কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জে থাকবে হরিণঘাটা হরিণঘাটায় থাকবে বন্ধা বন্ধায় থাকবে মথুরা ঠাকুরও থাকবে পঞ্চানন বর্মাও থাকবে গুরুচাঁদ হরিচাঁদ জয় গুরুচাঁদ হরিচাঁদও থাকবে পঞ্চানন বর্মাও থাকবে রবীন্দ্রনাথ থাকবে নজরুলও থাকবে আমাদের খুদিরামও থাকবে প্রফুল্ল চাকরিও থাকবে এটার নাম হচ্ছে বাংলা বলে জানেন বলে বাঙালিদের বড্ড অহংকার ওদের মেরুদণ্ডটা ভেঙে দিতে হবে আমরা একটু ভেঙে এসো না একটু দেখতে ভেঙে দেখতে এসো কিরম ভাঙতে পারো দেখি ভাঙতে এসো একবার একবার দেখি আমায় চোট করে দিয়ে ভেবেছিল চালাকি করে ও তো আর বেরোতে পারবে না ইলেকশনটা আমরা একাই করে নেবো আমরা অত সস্তা মা বোনেদের দুটো করে পাওয়া আছে কিসের জন্য ওরা আমায় ধার দিয়েছে আর ওদের দিকে তাকিয়ে আমি লড়াইটা করি টানতে টানতে ছিচড়াতে ছেচড়াতে আমার প্রশাসনের কর্মীরা আমাকে অনেক সাহায্য করে আমাকে ইভেন হেলিকপ্টারে যারা আমাকে মানে সার্ভিস দেন তারা আমার গাড়ির ড্রাইভার থেকে শুরু করে প্রত্যেকে কোথাও গিয়ে বলবে মমতা জি তো তপশিলি কো নেই পছন্দ করতে হয় কে বলেছে বাবা হাম তপশিলি কো বহুত পছন্দ করতে হয় আপকো পতা নেই হ্যায় আপকো পতা নেই হ্যায় একটা তপশিলি মেয়ে আমার বাড়িতে রান্না করে আমার সাথে ঘুমায় এক খাটে আমরা শুই সে হচ্ছে বাউরি তোমার আছে নরেন্দ্র মোদী তুমি নিচু জাতের কাউকে ঢুকতে দাও তুমি তপশিলি দেখাচ্ছ চ্যারিটি বিগিনস এট হোম আয়নায় আগে নিজের মুখ দেখো আমি বললাম না কখন যে কার কি প্রয়োজন পড়ে কেউ জানে না দেখুন আমি আপনাদের একটা ঘটনা বলছি মাইকটা ভালো থ্যাংক ইউ মমুয়া আগের মিটিং আমার মাইক খুব খারাপ ছিল বলে আমি বলতে পারছিলাম না সে টাইমও হয়ে গেছে আমাকে বেরিয়ে যেতে হবে যেটা দেখুন আমি যেটা আপনাদের বলতে চাইছিলাম ও আমার না এটা মনে হচ্ছে আমাকে অ্যালার্ট দিয়ে পাঠিয়েছে যে আমাকে এক্ষুনি বেরোতে হবে যাই হোক
নাহলে আমি যেতে পারবো না, তা নাহলে আমাকে আবার দু ঘন্টা রাস্তা পার হতে হবে। আমি আপনাদের বলি মা মা ভাই বোনেরা, দরকার হলে পরে আমি এসে মিটিং করে আপনাদের অনেক বলে যাব, আমার স্টকে অনেক আছে, রামায়ণ কোরআন বাইবেল মহাভারত সব আছে। শুধু এখন বলবো এই ইলেকশনটা আপনারা বাংলার সম্মান বাঁচান, বাংলার ইজ্জত বাঁচান। আপনারা বিনা পয়সায় রেশন চান তো? রেশন দুয়ারে দুয়ারে পৌঁছতে চান তো? আপনারা চান আপনার ছেলে মেয়েরা 10 লাখ টাকা করে ক্রেডিট কার্ড পাক? কোনো গ্যারেন্টার নেই, স্টেট গভর্নমেন্ট গ্যারেন্টার? মা বোনেরা চান তো যে 1000 টাকা করে আর 500 টাকা করে মাসে মাসে হাত খরচ? মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার, সেটাও আমি করে দেবো, যতগুলো পারবো করে দেবো। মনে রাখবেন আমরা করেছি আরো করবো, ভয় করার চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু ভোটটা দয়া করে এবার জোড়া ফুলে দেবেন। আর একটা কথা বলি, একটা ভোটও নষ্ট করবেন না, তাহলে কিন্তু আসামে আবার ডিটেনশন ক্যাম্প শুরু করেছে। 14 লক্ষ ভোটারে নাম নেই ভোটার লিস্টে, বাদ দিয়ে দিয়েছে। আপনারা ভোটটা নষ্ট করবেন না, ভোট নষ্ট করলে ওরা কিন্তু ডিটেনশন ক্যাম্পে নিয়ে আবার ব্যান করবার চেষ্টা করবে। আমি বেঁচে থাকাকালীন ওদের এইসব করতে দেবো না, তার কারণ হচ্ছে আমি এসব করতে দেবো না। নো এনআরসি নো এনপিআর, আপনারা সবাই নাগরিক, ভালো থাকুন, শান্তিতে থাকুন। আর উদ্বাস্তু মহামন্ডলীরা জেনে রাখুন, আপনাদের সমস্ত উদ্বাস্তু কলোনিকে আমি আইনগত স্বীকৃতি করে দিয়েছি। গভর্নমেন্ট কলোনি হোক, রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, প্রাইভেট ল্যান্ড হোক, যারা অনেক দিন ধরে আছেন, উদ্বাস্তুদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। উদ্বাস্তুরাও আমার দেশের নাগরিক, তারা আমার দেশকে ভালোবাসে, তাদের সমস্ত নাগরিকত্ব আমরা দিয়েছি, চিন্তা করার কোনো কারণ নেই। আমি এটুকু বলে বলবো, আরে আমার তারা দিচ্ছি গো, ওটা বুঝিস না কেন, হয়তো ওই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ দেখুন চক্কর খেলা হবে, ওটা আমি না বললে ছেলেরা আমার সাথে ঝগড়া করবে, তাহলে খেলা হবে দিন, জোড়াপুরে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। মা বোনেরা একটু ক্ষমা করে দিন, আমার 5টা 5-এর মধ্যে উঠতে হবে, নাহলে উঠতে দেবে না। চললাম, থ্যাংক ইউ, দেখা হবে আবার। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, জোড়াপুর জিন্দাবাদ, সকাল সকাল।